অবশেষে সোনা জেনে গেল তার আসল মায়ের পরিচয়। স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। দার্জিলিংয়ে গিয়ে জমে উঠেছে ধারাবাহিকের কাহিনী। একদিকে যেমন বারবার দীপা আর সূর্য মুখোমুখি হচ্ছে, অন্যদিকে বারবার বানচাল হচ্ছে মিষ্কার প্ল্যান। আর তার মধ্যেই ধামাকা নিয়ে এসেছে আজকের এপিসোড। এটা তো সকলেই জানেন যে সোনা হলো সূর্যর প্রাণ, আর সেই সোনাকেই কিডন্যাপ করিয়েছে মিষ্কা। আসলে এটা করে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল সে, যদিও তার মনস্কামনা তো পূর্ণ হয়নি। উল্টে সূর্য দীপার কাছে লজ্জিত বোধ করছে, কারণ সে না বুঝেই দীপাকে অপমান করেছিল। যারা সিরিয়ালটি নিয়মিত দেখছেন তারা তো জানেনি গুন্ডাদের হাত থেকে সোনাকে ফিরিয়ে এনেছে দীপা। আর সেই সময় মিষ্কাকে দেখতে না পেলেও মিষ্কার হাতের আংটিটা দেখে ফেলে সোনা, এবং বাড়ি এসে সবাইকে সেটা জানিয়েও দেয়। সোনা বলে পচা আন্টি মিষ্কাই তাকে কিডন্যাপ করিয়েছিল। এতদূর পর্যন্ত দেখে অনেকেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন, কিন্তু তাদের বলে রাখি অশান্তির তো এখনও অনেক বাকি, কারণ মিষ্কাকে ধরা অতটাও সহজ নয়। সে যখন সোনাকে জিজ্ঞেস করে সে কি মিষ্কাকে দেখেছিল, তখন সোনা জানায় মুখ দেখেনি কিন্তু হাতের আংটি দেখেছিল। এদিকে মিষ্কার তো শিরায় শিরায় শয়তানি বুদ্ধি, সে ইতিমধ্যেই আংটিটা খুলে ফেলেছে। অর্থাৎ এ যাত্রায় আরও একবার বেঁচে যাবে মিষ্কা। ওদিকে সূর্য ঠিক করে সে সোনাকে নিয়ে আমেরিকা চলে যাবেই। দীপা সেই খবর সোনামাত্র মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই দেখা যায় রাস্তায় অসুস্থ হয়ে পড়ে সোনা, গাড়ির মধ্যেই বমি করতে থাকে সে। খুব সম্ভবত সূর্যর আর আমেরিকা যাওয়া হবে না। এই সোনা তার ফুলমার ওষুধ খুঁজতে গিয়ে ডিএনএ রিপোর্ট হাতে পাবে, তাহলে সোনা জেনে যাবে আসল মাকে। এখন দেখার বিষয় এই যে আগামী দিনে কোন দিকে মোড় নেবে সূর্যদীপার কাহিনী। এর পরের ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।